আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সম্পর্কে জানতে চেয়েছেন। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে নিয়ে করা। নিজের নির্বাচনী আসনেই হারলেন মালয়েশিয়ার দীর্ঘতম প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। লাংকাউয়ের বাসিন্দারা পেরিকটান ন্যাশনাল পিএন দলকে ভোট দিয়ে জিতিয়েছেন। মাহাথির ভোট পেয়েছেন মাত্র 4,500। 1969 সালের পর মালয়েশিয়ার সংসদ নির্বাচনে এই প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছেন 97 বছর বয়সী মাহাথির মোহাম্মদ। শনিবার লাংকাই আসনটিতে পিএন থেকে দাতুক সুআইমি আবদুল্লাহ 25,463 বা 38.1% ভোট পেয়ে জয়ী হয়েছেন। মাহাথির পেয়েছেন মাত্র 4,566 বা 6.8%, যেখানে জামাত রক্ষার জন্য ন্যূনতম ভোট পেতে হয় 12.5%। ওই আসনে বারিশান ন্যাশনাল বিএন আরমিশা সিরাজ 11,945 ভোট বা বৈধ ভোটের 17.9% পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন। সেখানে মাহাথির 2018 সালে সাধারণ নির্বাচনে 34,527 বৈধ ভোটের 54.9% পেয়ে জিতেছিলেন। নিকট প্রতিদ্বন্দ্বী বিএনএর প্রার্থী পেয়েছিলেন 29.1%। 1987 সালে যখন মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, তখন দ্বীপটিকে একটি ট্যাক্স হেভেন করমুক্ত স্বর্গ ঘোষণা করে ব্যাপক সমৃদ্ধি উন্নয়নের সুযোগ করে দেন। এই উদ্যোগের জন্য জনপ্রিয়তার শীর্ষে হয়ে ওঠেন তিনি। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বিমানবন্দর, ফেরি পরিষেবা এবং বিলাসবহুল হোটেল সহ পর্যটন বিনিয়োগের প্রধান আকর্ষণ হয়ে ওঠে ওই দ্বীপ। মাহাথির পরাজয়ের কারণ তার দল পেজুঙ্গান তানহা এয়ার পেজুঙ্গান কেদা রাজ্যে একটি বড় ধাক্কা খেল। 121টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল দলটি, জিতেছে মাত্র 13টি আসনে। মাহাথির নিজের রাজ্য কেদার মধ্যে পড়ে লাংখাই সংসদীয় আসন। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।